এই জন্য আশিক আসুর বলে আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে, আল্লাহ কোরআন আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর একসাথে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর হাতে, বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আরে সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, আল্লাহ দুরুদ পড়েন নবীর প্রেমেতে, আল্লাহ দুরুদ পড়েন নবীর প্রেমেতে, ইমানদারদের পড়তে বলেন কোরআনেতে, কোরআনে পাঠালে নবীকে চিনাতে, কি বলবেন কি বলবেন, সবাই জবানটা খুলেন, আল্লাহ কোরআনে পাঠালেন এ আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। আচ্ছা বাজান, আমি যদি বলি মাইক মাইকটা খুব ভালো তো খুশি কে, জোরে জোরে সবাই কয় না, আরো জোরে, এখন যদি মাইকটা খুব খারাপ, আলহামদুলিল্লাহ আপনাদের মাইকটা খুব ভালো, আমি কখনো এরকম উচ্চ সুরে আলোচনা করলে আমি পারি না, কিন্তু মাইকটা খুব ভালো, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক এই মাইককে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন, আমিন। তো বলেন মাইককে ভালো বললে খুশিকে, আর যদি খারাপ বলি বেজারকে, আমার আল্লাহ বলে দেখেন নাতির হাতে কলা দিলে দাদা খুশি এবং ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, আমার আল্লাহ বলে আমার হাবিবের যে প্রশংসা করবে আমি আল্লাহ খুশি। তাহলে ওই নবীর নাত পড়লে কি আল্লাহ খুশি না বেজার? তাহলে আমার সাথে পড়েন, আল্লাহ কোরআনে পাঠালেন তে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান দেখাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর